ফুলের রাজধানী যশোরের গদখালির উদ্দেশ্যে আমাদের যাত্রা, যেখান থেকে আসে দেশের মোট চাহিদার প্রায় 70% ফুল, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা। গদখালি বাজার পার হতেই রাস্তার দুপাশে বিক্ষিপ্ত দেখা যায় নানা জাতের ফুলের আবাদ। দুপুরের কুয়াশাভেদি রোদে যেন জ্বলছে সেই সব ফসলের মাঠ। গদখালি পানিসারা হাড়িয়া ফুল মোড়ে তখন উৎসবের মহা সমারোহ। 31 জানুয়ারি সেখানে শুরু হয়েছে ফুল উৎসব। তা জেনেই আমার মতো দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। এরই মধ্যে অনেকের মাথায় উঠেছে ফুলের মুকুট বা ফুল ক্রাউন। রাস্তার দুধারেই স্টল, ফুলের পাশাপাশি বিরিয়ানি, চা, চটপটি, ভারতীয় পানিপুরি সহ রকমারি খাবারের পসরা। কেবলকার নাগরদোলা সহ মেলায় ছিল বিভিন্ন ধরনের রাইড। ফুল উৎসব ঘিরে এভাবেই নতুন সাজে গোটা এলাকা। মেলার পাশাপাশি সদ্য ফোটা ফুলের মাঝে ছবি তোলার ব্যবস্থাও রাখেন চাষিরা, যে আতিথেয়তায় ভর করেই বাড়ছে গদখালির পর্যটন সমৃদ্ধি। শনিবার শেষ হয় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ফুল উৎসব। কৃষকরা জানান, সারা বছর ফুল বিক্রি হলেও পয়লা জানুয়ারি থেকে বসন্ত উৎসব পর্যন্ত ফুলের চাহিদা থাকে কম। উৎসবের কারণে মানুষ মেলা ঘুরে মাঠে যায় ফুল কেনে, এতেই তারা যেন ফুরফুরা। গদখালি পানিসারা এলাকায় মূলত বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, গ্ল্যাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 12 ধরনের ফুল। মেটে মাঠে ফুল ফোটানোর কাজে জড়িয়ে আছে প্রায় 6000 চাষির অক্লান্ত পরিশ্রম। চলতি বছর এই উপজেলার 630 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে 150 থেকে 200 হেক্টর জমিতে হয়েছে গোলাপের চাষ। এই ফুল এখন বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। 1982 সালে এই গদখালি পানিসারা এলাকায় প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় ফুল চাষ। রজনীগন্ধা দিয়ে শুরু হলেও এখন সেখানে ফুটছে বহু জাতের ফুল। দেশের গণ্ডি পেরিয়ে সেই ফুল যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই অঞ্চলের প্রতিটি গ্রাম উদ্ভাসিত হবে ফুলের রঙে। সারা বিশ্বের মানুষ জানবে নেদারল্যান্ডসের মতো বাংলাদেশেও আছে দিগন্ত বিস্তৃত ফুলের বর্ণিল বাগান। বরকতুল্লাহ সুজন, কালবেলা।